আজকে আমরা কথা বলবো যে কি কী কারণে কিডনির সমস্যা হতে পারে কিডনির সমস্যা একটা সবার জন্য একটা ভীতিকর সমস্যা এই সমস্যাটা কি কী কারণে হতে পারে সেটা সম্পর্কে আমরা কথা বলতে চাই কিডনি সমস্যার কারণ যদি আমরা হিসাব করতে চাই দেখা যাবে যে এর কিছু জন্মগত কারণ থাকে জন্মগতভাবেই হয়তো একজনের একটা কিডনি নেই বা একজনের কিডনি একটা আর একটা নেই এরকম কিছু জন্মগত সমস্যার জন্য কিডনির সমস্যা হতে পারে আর জন্মের পরে কিছু অসুখজনিত কারণে কিডনির সমস্যা হতে পারে সেটা হতে পারে কোনো ইনফেকশান যেটা আমরা বলি যে ক্রনিক পাইলোনাফ্রাইটিস লং লাস্টিং ইনফেকশন থাকার ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কিডনি ডিজিজ হিসাবে মানুষের কাছে আসতে পারে আর একটা কারণ হচ্ছে যে কিডনিতে আমরা জানি যে কিডনি পাথর হতে পারে এবং পাথর হওয়ার পরে এই কিডনি থেকে যে প্রস্তাব তৈরি হয় সেটা ঠিকমতো বেরোতে পারে না তার জন্য ব্যাক প্রেশার হয় ব্যাক প্রেশার হইলে হয়তো একটা কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং এমনি এমনিভাবেই দুইটা কিডনিও নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন অসুখের কারণে যেমন যদি বয়স্কদের প্রস্টেট গ্ল্যান বড় থাকে ব্লাডারের থেকে ইউরিন বেরোতে পারে না একই কারণ ব্যাক প্রেশার এবং কিডনি ড্যামেজ হইতে পারে কিছু মেডিসিন আছে যে মেডিসিন লং লাস্টিং খাওয়ার পরে এই কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কিছু খাবার আছে যে খাবারগুলা খাওয়ার ফলে এই কিডনির উপরে যে প্রেসার পড়ে সেই প্রেসারের জন্য এই কিডনির সমস্যা হইতে পারে সুতরাং এই কিডনির সমস্যা যদি আমরা কারণ ভাগ করি জন্মগত এবং জন্মের পরে কিছু ইনফেকশান এবং কিছু ডিজিজ যেগুলো প্রস্রাব বের হতে প্রবলেম তৈরি করে এসব কারণে সাধারণত কিডনির সমস্যা হয় ডায়াবেটিস একটা কারণ ব্লাড প্রেশার একটা কারণ যেমন লং লাস্টিং ডায়াবেটিস যদি থাকে দ্যাট ইজ ওয়ান অফ দ্য কজ অফ কিডনি ডিজিজ অ্যান্ড লং লাস্টিং যদি কারোর ব্লাড প্রেশার থাকে তার কারণেও কিন্তু কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে কাজেই আমাদের এতগুলো জিনিস খেয়াল করেই আমাদের কিডনি প্রবলেম কী কী কারণে হতে পারে সেটা আমাদের খেয়াল করতে হবে এবং এখন হচ্ছে যদি কারোর কোনো কিডনি প্রবলেম হয় সেটা সে কী করে বুঝবে সেটা একটা বিরাট প্রশ্ন এই প্রশ্নের উত্তর এরকমই যে কিডনির কাজ হচ্ছে ইউরিন প্রোডাকশন করা এবং সেটা বের করে দেওয়া দেখা যাবে যে ইউরিনের পরিমাণ হয়তো কমে গেছে এবং ইউরিনের পরিমাণ যদি কমে যায় তাহলে কি হবে পানি বেরোতে পারবে না শরীর ফুলে যাবে যেটাকে আমরা এডিমা বলি এবং এই কারণে দেখা যাবে যে শরীর ফুলে যাচ্ছে ইউরিন দিয়ে ইউরিন বের হচ্ছে না একটা প্রেজেন্টেশান তাছাড়া যদি কোনো ডিজিজ থাকে যেমন স্টোন তার জন্য পেইন হবে পেইন হওয়ার জন্য তার ওই কিডনি কাজ করবে না এবং এটাও একটা কারণ এবং ব্লাড প্রেশার তো আমি আগেই বলেছি লং লাস্টিং ব্লাড প্রেশার যাদের থাকে তাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে এবং এটা যদি কন্ট্রোলে না রাখা হয় তাহলে কিডনি ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিস আগেই বলেছি এই ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের রুগীদের সাধারণত পাশাপাশি কিডনির পরীক্ষাও আমাদেরকে করতে হবে এবং এর সমস্যা কিডনি বহন করছে কি না সেটাও আমাদের জানতে হবে এবং তাই যদি জানতে পারি তাইলে আমরা এই কিডনির এই সমস্যার থেকে আর্লি আমরা রিলিফ পাইতে পারবো কাজেই আমরা মনে রাখবো কিছু খাবার কিছু মেডিসিন এবং কিছু জন্মগত অসুখ এবং কিছু অসুখ যেটা নর্মালি ব্লাড প্রেশার হাইপার যেটাকে আমরা বলি এবং ডায়াবেটিস এবং কিছু অসুখ যেটা আমাদের ইউরিন বের হতে বাধাগ্রস্ত করে এত সব কারণ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কিডনির অসুখটা কি কারণে হচ্ছে এবং এর কারণটা আমরা নিজেরা বুঝতে পারব এবং এটা যদি বুঝতে পারি সাথে সাথে আমরা ডাক্তারের সাহায্য নিব নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা প্রিউনির পরীক্ষা করাবো এবং দেখব যে সত্যিকার আমাদের সমস্যাটা কত বড়। এই জন্য আমরা ইউরিন পরীক্ষা করতে পারি এই জন্য আমরা ব্লাড টেস্ট করতে পারি বিশেষ করে আমরা যেটাকে বলি যেটা এখন মানুষ অনেকেই জানে যে ক্রেটিনিন লেভেল যদি বেড়ে যায় অনেকেই বলে যে আমার কিডনির ক্রেটিনিন লেভেল বেড়ে গিয়েছে সুতরাং ক্রিটিনিন একটা ব্লাডের একটা উপাদান যেটা যদি নর্মালের চেয়ে অনেক বেশি হয়ে যায় তবে সেটাকে আমরা রিনাল ফেলিউর বা কিডনি ফেলিউর হিসেবে কনসিডার করি এবং পাশাপাশি আরও পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার কারণ বের করে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আজকের মতো আমরা আমাদের আলোচনা এখানে শেষ করতে চাই এবং আমাদের এটা চলমান প্রক্রিয়া আমরা এটা চালিয়ে যাব ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ধন্যবাদ